হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি সুন্দর একটা হালভার রেসিপি কাস্টার্ড হালভার রেসিপি খুবই সহজে এটা হয়ে যায় একবার অন্তত ট্রাই করো এর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস কাস্টার্ড পাউডার আমি এখানে কাস্টার্ড পাউডার নিচ্ছি প্রথমে আমি কড়াইতে দু কাপ মতন চিনি নিচ্ছি চার কাপ জল দেব আর সেম মেজারমেন্ট কাপে আমি এক কাপ মতন কাস্টার পাউডার নেব নিয়ে ভালো করে আমি মিক্স করে নেব এখন আমি ফ্লেমটাকে অন করিনি ভালো করে যখন মিক্স করা হবে তারপর আমি ফ্লেমটাকে অন করব গ্যাসে দেখো মিক্সটা ভালো করে হয়ে গেছে চিনিটাও গলে গেছে আমি তখন গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করার পর আমাকে কনস্ট্যান্ট এটাকে নাড়তে হবে এক মুহূর্ত ছাড়লে হবে না তাহলে লামস হয়ে যাবে আর হালবাটা স্মুথ হবে না ভালো লাগবে না খেতে দেখো এখন ক্রিস্টাল ক্রিস্টাল হচ্ছে তার মানে আমার হালবাটা তৈরি হচ্ছে সবে এই মুহূর্তে আমাকে দেখো কনস্ট্যান্ট নেড়ে যাচ্ছে কী সুন্দর টেক্সচারটা এসছে এবার আমি স্টেজে অ্যাড করব এক চামচ ঘি ঘি দিয়ে আমি আবার কনস্ট্যান্ট নাড়তে থাকবো দিচ্ছি দেখো আমি এখানে নাড়ানোটা একদম বন্ধ করা যাবে না আবার কিছুক্ষণ পরে আমি আবার এক চামচ ঘি দেবো তারপর আমি এখানে অ্যাড করবো চপ করে রাখা কাজু কাজুটা কাজু এখানে তোমরা অ্যাড করতে পারো বা তোমাদের মনের মতন যে কোনো নাটস তোমরা এখানে অ্যাড করতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করে আমি এখানে কাজু দিলাম দিয়ে ভালো করে নাচি এবার যখন আমার কড়াই থেকে ছেড়ে আসবে তখন আমি এটাকে একটা ট্রে নেব বা যে কোনো বাটি নেবে নিয়ে সেটাকে ঘি দিয়ে ক্রিস করতে হবে তারপরে একটু আমি অ্যালমন্ড ছড়িয়ে দেবো তারপর আমি ওটাকে এই হালবাটার মধ্যে ঢেলে দেব। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য সো প্লিজ বন্ধুরা এইভাবেই কমেন্ট করো আর আমার পাশে থেকো আর বন্ধুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাছে আগ্রহ পাচ্ছে। দেখো আমি এখানে একটা পাটি নিয়েছি আর ওটাকে ভালো করে গ্রিস করে নিলাম ঘি দিয়ে তারপর আমি অ্যানমনের কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি এখানে দেখতে এটা দাঁড়াতে দেখতে সুন্দরও হবে খেতেও ভালো লাগবে দেখো খুব ইজিলি কাস্টারটা ফড়াইটা ছেড়ে গেছে কড়াই থেকে তার মানে আমার কাস্টার্ডটা একদম রেডি এবার আমি এটাকে যাচ্ছি আর কিছুক্ষণ একটু ট্যাপ করে আমি এটাকে রেফ্রিজারেট করব এক ঘন্টার জন্য মিনিমাম দেখো ভালো করে এটাকে জাস্ট সবগুলো জায়গাটা পুরো স্মুথ করে নিতে হবে সব জায়গায় যাতে সমান থাকে দেখো এক ঘন্টা পর একদম রেডি হয়ে গেছে জমে এবার আমি এটাকে জাস্ট ডিমোল্ড করে নেব এটাকে হালকা করে সাইড থেকে চুরি দিয়ে একটু কেটে নেব আর তারপর আমি একটা থালার উপরে এটাকে উপর দিয়ে পিস পিস করে কেটে নেব দেখো আমি এটা থালা নিচ্ছি একদম ইজিলি বেরিয়ে আসবে একটু ট্যাপ করলেই ইজিলি এই হালবাটা পড়ে যাবে এটা খুবই সুন্দর একটা ডেজার্ট ইজিলি তোমরা বানিয়ে পারো খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দুটো ইনগ্রিডিয়েন্টস থাকলেই তোমাদের ডেজার্টটা তৈরি হয়ে যাবে দেখো এবার আমি এটাকে নিজের মনের মতন শেপে কেটে নিচ্ছি আমি এখানে স্কোয়ার শেপে কেটেছি তোমরা তোমাদের মনের শেপে রাখতে পারো আমার বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই